Subscribe and press the bell icon to get latest updates on Ultra Bengali. বুকে রক্ত ঝরুক অনুরাগ থেকে যায় আততায়ীর থাবা কিছু দাগ রেখে যায় অন্ধকারে ঠোঁটে অহস্য হাসি ফোটে চুপি সরে ওই হাসে কেউ যেখানে মানুষ সেখানে মায়া যে পথে আলো সে পথে ছায়া জানি থাকবে কিছু মুখ মুখোশে ডাকবে তবু মুখোশ খসে করবে শেষে ধরা দেবে ছায়া নয় অশরীর কেন ছায়া শরীর একটা কথা বল, কোনো ঝামেলা নেই, মেন গেটের কাছে চৌকিতে বসে থাকা বুঝলি, আর মাঝে মাঝে এদিকে একটু টহল দিয়ে যাওয়া, সেই জন্য থানা সব ব্যাটারাই তো আমাদের উপর হিংসে করে। তা করুক, কিন্তু 5 বছর ধরে একটা রিসোর্ট বন্ধ, এতদিন তো কোনো রিসোর্ট বন্ধ থাকে না। তুই কি জানিস রে, তুই তো বাচ্চা ছেলে, তবে 2 দিন হলে এসছিস, তুই কি জানিস? এখানে একটা বিশাল ঝামেলা হয়েছিল জানিস, ঝামেলা হতেই পারে, মেয়ে ছেলে ফেয়ে ছেলে আসতো, পাড়ার পাবলিকরা বারণ করেছে। পাবলিক কি রে, তুই আশপাশে কোথায় পাবলিক দেখছিস? হ্যাঁ পাবলিক কোথায় দেখছিস? আরে একটা মেয়ে ছেলের জন্য এতদিন একটা রিসোর্ট বন্ধ থাকে নাকি? একটা হেভি কিচেন হয়েছিল বুঝলি, একটা হেভি কিচেন। কিচেন? হ্যাঁ, আরে এক মালদার পার্টি এই রিসোর্টটা বিয়ের বাড়ির জন্য ভাড়া নিয়েছিল বুঝলি। আচ্ছা, শুধু কলকাতা নয়, দিল্লি বোম্বে মাদ্রাস থেকে বড় বড় সেটরা এসেছিল। কি হলো তোর, আবার কি হলো রে রাম? জানলা দিয়ে বাচ্চা ছেলেটা কি দেখছে গো? এই ছোড়া কি দেখছিস রে? চলো তো, চলো চলো চলো। কি দেখছিস রে? সিল করা বাড়ির জানলাটা খুললো কি? আরে হেন খুব গন্ধ, মেয়ে ছেলের বাড়ি গো। হ্যাঁ দাঁড়া 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 দাঁড়া, একটা নয় রে অনেকগুলো বাড়ি। ভেতরটা এত অন্ধকার না, এত গন্ধ। ওদিকটা চলো, ওদিকে আরো বডি হতে পারে, চলো দাঁড়া ওদিকে চল দেখি।
চারটে পাঁচটা ছটা সাতটা আটটা মাই গুডনেস আর তার এরপরে কি হবে স্যার? আরে ওটা কি? চেয়ারে বসে যদি উনি সুইসাইড করেন তাহলে রিভলভারটা কি এত দূরে গিয়ে পড়বে? ইম্পসিবল স্যার। তাহলে মার্ডার স্যার, অন্য কেউ মেরেছে। ইন্টারেস্টিং। তাহলে এই টেপটা আমাদের কাছে ভীষণ ইন্টারেস্টিং হতে পারে। দামো ক্যাসেটটা বার করে নাও। নমস্কার, আমার নাম প্রণব সরখেল। আপনাদের মতো আমিও পুলিশ ডিপার্টমেন্টে ছিলাম, এই রূপেরহাট থানাতেই পোস্টেড ছিলাম। সে আজ থেকে বছর পাঁচেক আগের ঘটনা। চাকরি জীবন শেষ হয়ে যাওয়ার পর ভাবিনি কখনো আবার এই রূপেরহাটে ফিরে আসব, কিন্তু আসতে হয়। দিনটা ছিল 17 মার্চ বুধবার। সকালে ফোনের আওয়াজে ঘুম ভাঙল অবনীদা। প্রচণ্ড টেনসড বললো, সকালে কুরিয়ারে নাকি একটা প্যাকেট পেয়েছে, একটা ম্যাগাজিন। অবনীদার টেনশন, তাতে লেখা একটা কবিতা নিয়ে আমাকে ডেকে পাঠালেন। মুক্ত বন্দরেই লুকিয়ে আছে সেই হীরের মাদকতা স্বর্ণ ঝলসানি, আসছে রবিবার আসুন আগ্রহী, পুরনো বন্ধুরা দেখতে হানাহানি। বছর পাঁচ আগে কত কি ঘটেছিল ভুলে কি যায় কেউ নিজের বদমায়েশি, হলেও হতে পারে এবার আপনার ভাগ্য জিতে নেবে গুপ্ত ধনরাশি। শর্ত একটাই, এবারে বলা যাক, থাকলে তিন রাত তবেই খোলে লাখ। এটা কি, এটা কে পাঠিয়েছে আমাকে, কে 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 কেন? অবনীদা, আমি শুধু ভাবছি ওই মুক্ত বন্দরের মানেটা কি। মুক্ত বন্দর না না না, মাথাটা কাজ করাতে হবে। দাঁড়া, প্রচুর বিয়ার খেতে হবে। দাঁড়া, আমি বিয়ার নিয়ে আমি খাবো না কিন্তু। কেন কেন? তুমি তো আমার পেটের পেনটার ব্যাপারে জানো। ও হ্যাঁ, দেখি একবার দাও তো। হ্যাঁ, এই যে লাল দাগটা, এই লাল দাগটার মানে কি? মানে কেউ চাইছে যে আমরা এটা পড়ি। কে চাইছে?
কে চাইছে সেটাই তো আমার জানার দরকার। কে কে সেটা জানতে পারলে তো হয়েই যেত। এই দেখো, আমার মনে হচ্ছে তুমি কিছু একটা আঁচ করতে পারছো, একটু খুলে বলো তো। অনিদা, আমার মনে হয় এটা কবিতা হলেও কবিতা নয়। এসব কথার মানেটা কি? কবিতা হলেও কবিতা নয় কথাটার মানেটা কি? মানে এটা একটা বার্তা, সাংকেতিক বার্তা। পড়লে কবিতা, হয়ে গেলে গোয়েন্দা। আমার মনে হচ্ছে এগুলো সব পাগলের প্রলাপ, পাতা পাতা পাতা। তো পাগলের প্রলাপ নয় অবনীদা, পাগলের প্রলাপ নয়। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, এই ডায়মন্ড হারবার কথাটার বাংলা প্রতিশব্দ করলে কি হবে? ডায়মন্ড হারবার, হীরক বন্দর। আর মুক্ত বন্দরের ইংরেজি? ওটা তো খুব সোজা, পার্ল হারবার। অবনীদা, এই শব্দটা তোমার খুব পরিচিত। পার্ল হারবার রিসোর্টের কথা ভাবছো নাকি? হ্যাঁ, এখানে কি ওই গয়নাগুলোর কথা বলছে? ভাইয়ার চুরি করা গয়নাগুলো এই রিসোর্টে লুকোনো আছে, সেটা কেউ জানল? জেনে আমাদের জানান। তাই এইভাবে এক মিনিট, আমাদের মানে? আমিও ম্যাগাজিনটা পেয়েছি কুড়িয়ার। না, তা কি করে হবে, পুলিশ 4 দিন ধরে ওই জায়গাটাকে সার্চ করেছে এবং তারপর গয়না যদি ওখানে থাকতো তাহলে তো পেয়ে যেত না। তার থেকেও বড় কথা যে তুমি আমি খুব ভালো করে জানি যে ভাইয়া গয়নাগুলোকে নিয়ে বেরিয়ে গেছে। কি জানি অবনীতা? তুমি আমি ভালো করে কি জানি? ভাইয়া যেগুলো বলেছিল সেগুলো জানি। আর তুমি খুব ভালো করে জানো অবনীতা, ভাইয়া ওয়াজ এ গ্রেট চিটার। অনেক প্রতিশ্রুতি দিয়েছিল আমাদের, অনেক প্রতিশ্রুতি, এই দেবে তাই দেবে, কিচ্ছু দেয়নি, একটা পয়সাও ঠেকায় নি আমাদের। অতগুলো টাকার গয়না চুরি করলো, কোটি টাকার ওপর দাম ছিল তখন, ধরা তো পড়ে গিয়েছিল। তুমি আর আমি না থাকলে একজনও বাঁচত? ভুলে যেও না, ভাইয়া কিন্তু বাঁচেনি। সে তো অনেক পরের কথা অবনীদা, ধরা পড়লো, সব কিছু হলো, বিচার হলো, তোমার আমার কারসাজিতে ছাড়া পেয়ে গেল সালা সবকটা। তারপর 10 দিন কেটে গেল, তারপর ভাইয়াকে কে মারলো বলো তো? প্রেসের মতো তোমারও কি ধারণা আমি মেতেছি? দাদা, তুমি তোমার মারার কোনো লজিক নেই, তবে টাকা পয়সার ব্যাপার তো বলা যায় না, তুমি হয়তো তোমার প্রাপ্য পাওনাটা পাওনি, পুরোটাই আত্মসাত করে দাওনি তো। সরি 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 ব্রাদার, রাগ করো না, জানোই তো পাপি তাপি মানুষ। যাকে 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 কবিতার জগতে ফিরে এসো আবার। অবনীদা, আমার সঙ্গে ভাইয়ার ঝগড়া হয়েছিল, প্রচন্ড ঝগড়া হয়েছিল, আমি ওকে 2-4 ঘা মেরেও ছিলাম, কিন্তু কিন্তু প্রাণে কেন মারবো বলো তো? তুমি তো জানো আমি হয়তো অসৎ, কিন্তু আমি আমি খুনি তো নই। আমরা কবিতার জগতে ফিরে আসি। হ্যাঁ, এই যে এখানে বলছে ওই যে আসছে রবিবার, আসুন আগ্রহী পুরনো বন্ধুরা দেখতে হানাহানি, এর মানে কি আমাদের যেতে বলছে? আমাদের তাছাড়া আর কি? কিন্তু হানাহানির কেসটা তো আমি কিছু বুঝতে পারছি না, মানে বন্ধু বান্ধবের মধ্যে হানাহানি মানে ওই ওই মানে গুপ্ত ধর আছে তো বলছে, হানাহানির ব্যাপারটা তো স্পষ্ট হচ্ছে না। আরে পুরনো বন্ধু বলতে তো শুধু আমরাই নই, এই কেসটার সঙ্গে তো আরো অনেকে যুক্ত ছিল। তা অবশ্য ঠিক, সবাই যাবে বলছো, মানে গিয়ে নিজেদের মধ্যে হানাহানি করবে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সবার আগে জানা দরকার এই কবিটিকে, সে কি আমাদের সঙ্গে বাঁচালতা করেছে, নাকি আমাদের ব্ল্যাকমেল করতে চাইছে, নাকি সত্যি সত্যি আমাদের গুপ্তধনের সন্ধান দিতে চাইছে? দাদা, এখানে এই যে নামটা রয়েছে, এটা কি ওঙ্কার ফৌজি? এ তো শিওর ছদ্ম না? সে তো বটেই। আচ্ছা
একটা কাজ করলে হয় না, এখানে তো এই এই ম্যাগাজিনের তো একটা ঠিকানা আছে, এখানে সম্পাদকও আছে, ফোন নাম্বারও আছে, তা একবার ফোন করে খোঁজ নিলে হয়। এক মিনিট ফোনে যখন পাওয়াই গেল না, তখন আরেকটা উপায় অবলম্বন করা যাক। কি কি? চলো এই ঠিকানাটা খুঁজেই দেখি অফিসটা কোথায়। চলো রাইট। এই রাস্তাতেই তো, এদিকেই কাছাকাছি কোথাও একটা হবে। না গো অবনীদা, আমার মনে হচ্ছে টেলিফোন নাম্বারটাও যখন ভুয়ো, তখন ঠিকানাটাও নিশ্চয়ই ভুয়ো দিয়েছে। আরে সেটা আমি পরে বলবো, এখন ওদিকে তাকিও না, চলো তো। আমাদের কি দেখতে পেয়েছে নাকি? এদিকেই আসছে। আচ্ছা ঠিক আছে এদিকে আসছে তো কি হয়েছে? আমার কোনো একটা সমস্যা ফারাপ, তুমি কিছু করতে পারবে না, দেখা যাক না কি হয়। এই যে ম্যাডাম, চিনতে পারছেন? শিওর, আপনার মতো স্বনামধন্য মানুষ চিনব না? স্বনামধন্য তো আপনি করে দিয়েছেন আমার, আমার সম্পর্কে জানো তাই লিখে লিখে আমাকে তাকে বিখ্যাত করে দিয়েছে। সরি, শব্দটা বিখ্যাত হবে না, হবে কুখ্যাত। ভাইয়ের মতো সমাজ বিরোধীকে যে পুলিশ অফিসার আশ্রয় দেয়, তার বিরুদ্ধে কেসের সমস্ত সাক্ষ্য প্রমাণ লোপাট করে দেয়, আবার সুযোগ বুঝে খুন করে, সে মানুষ কি করে বিখ্যাত হয়? সে তো কুখ্যাত মানুষ। খুন আমি করিনি। হ্যাঁ, আইনের চোখে হয়তো আপনি খুনি নন, কিন্তু দাঁড়ান, এসব তো কয়েক বছর আগেকার ব্যাপার। আপনার দয়ায় আমার চাকরি গেছে, আমার বউ ছেলে মেয়ে সবাই আমাকে ছেড়ে চলে গেছে, লোকজন আমাকে দেখলে গালাগাল দেয়, সব ঠিক আছে। কিন্তু এখন এখন তো কোনো প্রবলেম নেই, তাহলে এখন আমাদের পেছনে কেন আপনি ঘুরঘুর করছেন বলুন তো? কি জান আপনি? অবসরপ্রাপ্ত হলেও আপনি একজন বিচারপতি, আশা করি আপনার বিচার বুদ্ধি আছে। হ্যাঁ, কেন বলুন তো? আপনি বলুন না, আমি কি ওনার পেছন পেছন ঘুরছিলাম? না, তা অবশ্য নয়। তবে একটা কথা আমি আপনাদের বলতে চাই, যে ঠিকানা আপনারা খুঁজছেন সেটা কিন্তু এই জগতে আদৌ নেই, সম্পূর্ণ ভুল। ঠিকানা? কিসের ঠিকানা, কার ঠিকানা? আমরা কেন ঠিকানা খুঁজতে যাব? একেবারে আকাশ থেকে পড়লেন যে, মুক্ত বন্দরে লুকিয়ে আছে সেই হীরের মাদকতা, স্বর্ণ ঝলসানি, চমৎকার তাই না? এ কি মুখ চোখ যে শুকিয়ে গেছে! হলেও হতে পারে এবার আপনার ভাগ্য জিতে নেবে গুপ্ত ধনরাশি। কি কাণ্ড! অবনীদা, কবিতায় যে হানাহানির কথা লেখা আছে, তার মধ্যে কি অর্চনাও আছে? হতে পারে বাকিরা কারা?
আরো কেউ কেউ আছে বলছো, তারা কারা, তারা কে?